ত্বকের যত্নের জন্য আমরা অনেক কিছুই করে থাকি। আজ আমি তোমাদের সাথে এমন একটা ফেস প্যাক শেয়ার করবো যেটা তোমাদের স্কিনকে লাইটনিং ব্রাইটনিং করবে, তার সাথে সাথে যাদের সানট্যানের প্রবলেম রয়েছে, প্রচুর দাগ রয়েছে, সেই দাগগুলোকেও রিমুভ করতে সাহায্য করবে। আমি কেবল স্নানটা করে এসেছি, স্নান করার সঙ্গে সঙ্গে কিছু অ্যাপ্লাই করার আগে আমি কিন্তু তোমাদেরকে দেখালাম যে আমার স্কিনের রেজাল্টটা কী আসছে। তো তোমরাও চলো পুরো ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে কীভাবে এই রেমেডিটাকে বানাতে হবে আর এই প্রসেসটা কী। অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। তো আজকের আমাদের রেমেডিটা বানানোর জন্য শুধুমাত্র দুটো আলু লাগছে। এখানে ছোট ছোট সাইজের আমি দুটো আলু নিয়েছি, তোমাদের কাছে মিডিয়াম সাইজের হলে একটা আলু নিলেই যথেষ্ট। জাস্ট আমাদের এই আলুটার রস লাগবে, আর এই আলু যে গ্রেট করছি সেটা কিন্তু ফেলে দেব না। তো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কিভাবে আমরা এই রেমেডিটাকে বানাবো। আর এই রেমেডিটা অ্যাপ্লাই করার আগে আরও একটা স্টেপ আছে যেটা তোমাদের স্কিনকে আরও লাইট অ্যান্ড ব্রাইট করতে সাহায্য করবে। যাদের প্রচুর স্কিনে দাগ রয়েছে এবং সানট্যান পড়ে গেছে, এখন তো গরমকাল চলে এসেছে, এই সময় আমাদের সানট্যানের সমস্যাটা খুব দেখা যায়। তার সাথে সাথে যারা টিনেজার রয়েছে তাদের কিন্তু বাইরে যেতেই হবে, কলেজ স্কুল, তার সাথে সাথে কিন্তু সানট্যানটাও চলে আসবে বাড়িতে। তো সেই জন্য তোমরা অবশ্যই এই রেমেডিটাকে ব্যবহার করবে। তো এখানে দেখতে পেয়েছো আমি আলুর রসটাকে বের করে নিয়েছি, তোমরা চাইলে চিপে কাপড়ের সাথে চিপেও রসটা বের করতে পারো। তো আমার যতটা প্রয়োজন আমি নিয়ে নিয়েছি, বাদ বাকি যে আলুগুলো থেকে গেল সেটা কিন্তু ফেলে দেব না, তারও কাজ আছে। তো এখানে একটু ফাঁকা করে নেওয়ার পর আমি এর মধ্যে দেব চিনি। চিনি কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো কাজ করে। এই যে আলু আর চিনিটা আমরা এখানে নিয়েছি, এটা দিয়ে আমরা করব আমাদের স্কিনে স্ক্রাব। তার আগে অবশ্যই এটা সঙ্গে সঙ্গে করবে না, কারণ চিনিটা অনেকটা শক্ত থাকে। তো কিছুক্ষণ আলুর সাথে রেখে দিলে একটু গলে গলে যাবে আর চিনিগুলো একটু নরম নরম হয়ে যাবে। তো তার জন্য ওটাকে রেখে দিয়েছি। আর এখানে আমি যে আলুর রসটাকে নিয়েছিলাম, 2 চামচ মতো আলুর রস আছে, তার মধ্যে আমি প্রথমে দিয়েছি বেসন, যেটা মুসুর ডালের বেসন, সব থেকে ফেভারেট আমার। এখানে 1.5 চামচ মতো মুসুর ডালের বেসন নিয়েছি, আর এখানে চালের গুঁড়ো দেখতে পাচ্ছ 1 চামচ মতো নিয়েছি। এই সব দুটোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এটা আমার বাড়িতে হোমমেড বানানো। তোমরাও মুসুর ডালটাকে একটু রোদে শুকিয়ে নেওয়ার পরে ওটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবে। চালের গুঁড়োটাও আমার বাড়িতে বানানো। তো এই দুটোকে আমি রেখে দিয়ে যখন আবার শেষ হয়ে যাবে তখন আবার আমি বানিয়ে নিই। তোমরা তোমাদের স্কিনের যত্নের জন্য অবশ্যই এটাকে ব্যবহার করবে। তো এখানে দেখতে পেয়েছ আমি একটু রোজ ওয়াটার দিয়েছি। তোমাদের কাছে যদি না থাকে তোমরা আলুর রসটা একটু বেশি করে মিশিয়ে নিতে পারো। আলুর রসটাকে একটু বেশি করে নিলে কি হবে, আমাদের রোজ ওয়াটারের প্রয়োজন পড়বে না। আর আমার যেহেতু একটু বেশি হয়ে গেছিলো তার জন্য আমি এখানে রোজ ওয়াটারটা নিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে ফার্স্ট আলুটা দিয়ে, আলু আর চিনিটা দিয়ে স্কিনে স্ক্রাব করতে হবে পুরো ফেসে। যেখানে যেখানে মনে হয় যে আমাদের এখানে এখানে একটু দাগ আছে কিংবা এখানে একটু খসখসে হয়ে গেছে, সেই জায়গাগুলোতে তোমরা খুব ভালোভাবে পুরো ফেসে এটাকে অ্যাপ্লাই করে নেবে হাতের সাহায্যে। এটা আমি একটু স্পিডে করেছি জন্য মনে হচ্ছে খুব জোরে জোরে আমি করছি, কিন্তু খুব জোরে জোরে করলে কিন্তু ক্র্যাক পড়ে যাবে স্কিনে। তো হালকা হাতে খুব আস্তে আস্তে করতে হবে তোমাদেরকে, একটু সময় নিয়ে করবে, তাহলে তোমাদের স্কিনে কিন্তু কোনো অসুবিধা হবে না। যে অনেক সময় চিনি ব্যবহার করার ফলে যেহেতু চিনি একটু শক্ত থাকে তো স্কিনে একটু কেটে যাওয়ার মতন হয়ে যায়, তো সেই জায়গাটা তোমরা একটু খেয়াল করবে। আর বাদবাকি ভালোভাবে স্ক্রাব করে নেওয়ার পরে আমি এটাকে 10 মিনিটের জন্য আমার স্কিনে এইভাবে আলুগুলোকে রেখে দেবো। তারপরে পুরো ফেসটাকে ধুয়ে আসতে হবে 10 মিনিট পরে। তারপরে দেখবে তোমাদের স্কিনটা অনেকটা ব্রাইট হয়ে গেছে আর স্কিনটা একদম স্মুথ হয়ে গেছে, সফট হয়ে গেছে। তারপরে ভালোভাবে মুখটা মুছিয়ে নেওয়ার পরে যে প্যাকটা আমরা রেডি করেছিলাম সেটা তোমরা পুরো ফেসে লাগিয়ে নেবে। লাগিয়ে নেওয়ার পরে মিনিমাম 15 থেকে 20 মিনিট রাখো। দেখবে এখন যেহেতু গরমকাল পড়ে গেছে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, হালকা হাতে তোমরা একটু জল দিয়ে আস্তে আস্তে স্ক্রাব করতে করতে ধুয়ে ফেলবে। খুব ভালো রেজাল্ট পাবে, প্রথমবার ব্যবহার করে দেখো ম্যাজিক তোমরা বুঝতে পারবে। আর এটা অবশ্যই সপ্তাহে 2 দিন করে ব্যবহার করলে দারুণ রেজাল্ট পাবে। আর যাদের স্কিনে প্রচুর দাগ রয়েছে তোমরা আলুটাকে এইভাবে ব্যবহার করে দেখো, শুধুমাত্র আলু এত ভালো আমাদের স্কিনের জন্য যে তোমরা যখন এটাকে রেগুলার ব্যবহার করতে শুরু করে দেবে যে তোমাদের স্কিনে যে মেস্তার দাগগুলো থাকে এবং সানট্যান, আমি বলছি সানট্যানটা আমাদের খুব তাড়াতাড়ি রিমুভ করতে সাহায্য করে আলু। পুরো ফেসে এই প্যাকটাকে মিনিমাম 10 থেকে 15 মিনিট রাখবে, তারপরে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে। নিজেরাই অবাক হয়ে যাবে যে কত ভালো রেজাল্ট এসেছে, আমার স্কিনটা দেখতেই পাচ্ছ কতটা চকচক করছে এবং একদম সফট হয়ে গেছে। তো এই যে ফেস প্যাকটা তোমরা অবশ্যই সপ্তাহে 2 দিন করে ব্যবহার করার চেষ্টা করবে, দারুণ রেজাল্ট পাবে।
আর তোমাদের যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আরো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।